আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচার লিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই লেকচার ভিডিওতে আমরা এটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক কভার আপ করতে যাচ্ছি, যার নাম হচ্ছে টিউরিং টেস্ট। তো লাস্ট লেকচার ভিডিওতে আমরা একটা ধোঁয়াশার মধ্যে দিয়ে গিয়েছিলাম, আমাদের কাছে একটি কোশ্চেন ছিল, ক্যান মেশিন থিঙ্ক। তো লাস্ট লেকচার ভিডিও আশা করছি আপনি ফার্স্ট অফ অল দেখে নিয়েছেন, কারণ লাস্ট লেকচার ভিডিওতে আমাদের অনেকগুলো পয়েন্ট কিন্তু আমরা ক্লিয়ার আপ করে এসেছি, যে থিঙ্কিং কি, ইন্টেলিজেন্স কি, সেই সকল ফ্যাক্ট যদি আপনার ক্লিয়ার না থাকে লেকচার ভিডিও আপনার বুঝতে একটুখানি কষ্ট হবে। তো ফার্স্ট অফ অল আপনি লাস্ট লেকচার ভিডিও দেখে নেবেন, আই বাটন থেকে আপনি সেই লেকচার ভিডিও সাজেশন পেয়ে যাবেন, বাই চান্স যদি আপনি না দেখে থাকেন। তো বিজ্ঞানের টিউরিং কিন্তু এই কোশ্চেন যে ক্যান মেশিন থিঙ্ক, এই কোশ্চেনে কোনো ডেফিনেশন দেয়নি। বিজ্ঞানী বলছে যে আমাদের এই কোশ্চেনটা করার পরিবর্তে যে ক্যান মেশিন থিঙ্ক, আমাদের এই কোশ্চেনটা করা উচিত যে ক্যান মেশিন পাস এ বিহেভিয়ার টেস্ট ফর ইন্টেলিজেন্স। তো আমাদের যে বিজ্ঞানী ছিল টিউরিং, সে 1950 সাল থেকে কিন্তু এই সকল ফ্যাক্ট নিয়ে আলোচনা করা শুরু করেছে। কত সাল থেকে? 1950 সাল থেকে। ছোট ছোট ফ্যাক্টগুলো আপনার একটুখানি মাথায় রাখবেন। তো এই 1950 সালে বিজ্ঞানী টিউরিং হচ্ছে প্রেডিক্ট করেছিল যে আরো 50 বছর পর, অর্থাৎ হচ্ছে 2000 সাল নাগাদ আমরা যারা মানুষ রয়েছি বা যারা হচ্ছে সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ার, তারা এমন একটা কম্পিউটার প্রোগ্রাম করে ফেলতে পারবে যে কম্পিউটার একটা মানুষকেই ধোকা দিয়ে দিবে যে সেটা কম্পিউটার না, সেটা হচ্ছে একটা মানুষ। তো এখানে সে বলেছে 30% চান্স রয়েছে। কত পার্সেন্ট? 30% চান্স রয়েছে যে সেই কম্পিউটারের ধোকা দেওয়ার, যে সেটা কম্পিউটার না, সেটা হচ্ছে মানুষ। তো এখন এই ইন্টেলিজেন্সটা টেস্ট করার জন্য, যখন হচ্ছে মানে এই যে কম্পিউটার ইন্টেলিজেন্সটা হচ্ছে মানুষের ইন্টেলিজেন্সের কাছাকাছি কি না, এটা টেস্ট করার জন্য বিজ্ঞান একটা গেম আবিষ্কার করেছে। সেই গেমকে বলা হয় হচ্ছে টিউরিং টেস্ট, বা এটাকে আরেকটা নামেও ডাকা হয়, এটা একটুখানি মার্ক আপ করে নেন, কি নামে ডাকা হয় এই গেমটাকে বলা হয় হচ্ছে টিউরিং ইমিটেশন গেম। তো টিউরিং ইমিটেশন গেম বলা হোক অথবা টিউরিং টেস্ট বলা হোক, ব্যাপারটা হচ্ছে একই। তো এই গেমটা অরিজিনালে দুইটা ফেজে ভাগ করা হয়েছিল, বর্তমানে হচ্ছে টিউরিং টেস্ট অনেক আপডেট ভার্সন এসেছে, বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে দেওয়া রয়েছে, বাট আমাদের বেসিকটা ফার্স্ট অফ অল ক্লিয়ার রাখতে হবে। তো যখন আমরা বেসিক টপিক নিয়ে আগাচ্ছি, বেসিক টপিকে বা অরিজিনাল যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনে বিজ্ঞানী টিউরিং দুইটা ফেজে বিভক্ত করেছে এই গেমকে। তো ফার্স্ট ফেজ এর মধ্যে হচ্ছে ফার্স্ট ফেজ সেম, সেকেন্ড ফেজ কাছাকাছি সেম টু সেম, একটুখানি হালকা একটুখানি চেঞ্জ রয়েছে। তো ফার্স্ট ফেজ ফার্স্ট অফ অল দেখি। তো ফার্স্ট ফেজ হচ্ছে তিনটা সেপারেট রুম, এইগুলো হচ্ছে তিনটা সেপারেট রুম, কারোর সাথে কারো কোনো দেখা নেই, কারোর সাথে কারো কোনো টাচ নেই, কারোর সাথে কারো কোনো ভয়েস ইন্টারাকশন নেই, অর্থাৎ ফিজিক্যাল কোনো ইন্টারাকশন এখানে নেই। জাস্ট হচ্ছে লাইক হচ্ছে চ্যাটিং করতে পারে, ধরেন চ্যাটিং করতে পারে, মানে দেখতে পারছে না, টাচ করতে পারছে না, ভয়েস শুনতে পারছে না। তো এক রুমে আছে একজন ইন্টারোগেটর, যে হচ্ছে কোশ্চেন করবে, এবং আরো দুইটা রুমে আছে, একটা রুমে আছে একটা ওম্যান, একটা মহিলা, এবং আরেকটা রুমে একটা পুরুষ আছে। তো ফার্স্ট ফেজ হচ্ছে অপশনাল বলা যায়, বাট কেন এই ফার্স্ট ফেজটা দরকার একটুখানি পরেই বলছি। তো দুই রুমে আছে হচ্ছে একজন মানুষ, দুজন মানুষ, একটা হচ্ছে ছেলে মানুষ, একজন হচ্ছে মেয়ে মানুষ। তো এই দুজনের কাজ হচ্ছে, দুজনেই হচ্ছে এই ইন্টারভিউটাকে ধোকা দিবে যে সে হচ্ছে মহিলা, অর্থাৎ দুজনেই বলবে, মানুষ পুরুষ মানুষ বলবে সে মহিলা, মহিলা মানুষ তো বলবে আমি মহিলা। তো এখন এই ইন্টারোগেটর হচ্ছে বিভিন্ন রকম কোশ্চেন করতে পারে, ফ্রি হ্যান্ডেড কোশ্চেন করতে পারে, কোনো বাধা ধরার নিয়ম নেই, মানে জাস্ট হচ্ছে তার বের করতে হবে যে কে হচ্ছে পুরুষ কে মহিলা, বা কে অ্যাকচুয়ালি হচ্ছে ধোকা দেওয়া ট্রাই করছে। তো এই গেল হচ্ছে ফার্স্ট ফেজ। তো সেকেন্ড ফেজ ও সেম টু সেম, তিনটা সেপারেট রুম রয়েছে, তিনটা সেপারেট রুমের মধ্যে তিনজন রয়েছে, একটা হচ্ছে ইন্টারোগেটর, একটা হচ্ছে ওম্যান, বাট এখানে যে চেঞ্জটা হয়েছে সেটা হচ্ছে এই যে পুরুষ যে ছিল, যে হচ্ছে অ্যাকচুয়ালি ধোকা দেওয়া ট্রাই করছিল, সেও হচ্ছে মহিলা, এই জায়গায় আমরা রিপ্লেস করে দিয়েছি কার সাথে? কম্পিউটারের সাথে। তো কম্পিউটার এখন ধোকা দিবে যে সে হচ্ছে মহিলা। তো এখন এই যে ইন্টারোগেটর রয়েছে, সেও কিন্তু বিভিন্ন রকম কোশ্চেন করতে পারে, কেমন টাইপের কোশ্চেন করতে পারে, লাইক কোনো একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিতে পারে দুইজনকেই। এখন কম্পিউটারের কাছে কিন্তু তার এক্সপিরিয়েন্স কি থাকবে, যত বড় মানে যতই লং টাইমের টাইপের হচ্ছে মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখ না কেন, কম্পিউটারের কাছে এক্সপেকটেশন কি থাকবে, সে শর্ট টাইমের মধ্যে হচ্ছে কারেক্ট অ্যান্সার দিবে। তো এখন কম্পিউটার যদি ইন্টেলিজেন্ট হয় অ্যাকচুয়ালি, তাহলে কি সে কি করবে, সে ইদার হচ্ছে রং অ্যান্সার দিবে, অর হচ্ছে টাইম কিন্তু বেশি নিবে। ওম্যানের ক্ষেত্রেও কিন্তু কাইন্ড অফ সেম, তারও কিন্তু কনভিন্স করতে হবে যে সে হচ্ছে ওম্যান, রাইট? তো এখন ওম্যানকেও আবার এমন কোশ্চেন করতে পারে, লাইক হচ্ছে ইমোশনাল হিউম্যান ইমোশনাল রিলেটেড, লাইক কোনো একটা পোয়েম দিতে পারে অ্যানালাইসিস করার জন্য, বা কোনো একটা নোভেল দিতে পারে, বা হচ্ছে একটা পেন্টিং দিয়ে সেটাকে ডিসক্রাইব করতে বলতে পারে, এটা সেম কম্পিউটারের ক্ষেত্রেও। তো এখন কম্পিউটার যদি ইন্টেলিজেন্ট হয়ে থাকে অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি যদি কম্পিউটারটা ইন্টেলিজেন্ট হয়ে থাকে, তাহলে সে কিন্তু সেই বিহেভিয়ার টেস্টটা কিন্তু সে পাস করবে, লাইক যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিয়েছিল,
ইদার সে কি করবে রং অ্যানসার দিবে আর হচ্ছে লেন্দি টাইম নিবে মূল কথা হচ্ছে ইন্টারোগেটরকে সে কি করবে কনফিউজ করবে যদি সে কনফিউজ করতে সক্ষম হয় তাহলে হচ্ছে আমাদের টিউরিং টেস্ট ওকে দ্যাট দ্য মেশিন ইজ ইন্টেলিজেন্ট আদারওয়াইজ নট তো আমরা ফার্স্ট ইচ্ছে ভিডিওতে একটা মুভির কথা বলেছিলাম কি মুভির কথা বলেছিলাম এক্স মাকাইনা তো সেই মুভিতে কিন্তু এই টিউরিং টেস্টটা করা হয় যে একটা যে মেশিন যে সে ডিজাইন করেছে মেশিনটার নাম থাকে হচ্ছে আভা একটা রোবট থাকে তো সেই মেশিনে একটা টিউরিং টেস্ট নেওয়া হয় অনেকগুলো ফেজের মাধ্যমে মানে অনেকগুলো কোশ্চেন পর্ব থাকে লাস্ট কোশ্চেন মানে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত যদি আপনি না দেখেন আপনি বুঝবেন না যে মেশিনটা কতটা ইন্টেলিজেন্ট ছিল মানে টোটালি হচ্ছে মোর ঘুরে গিয়েছে যে তার অ্যাকচুয়ালি উদ্দেশ্য কি ছিল ধোকা তো সে দিয়েছে এখানে একটুখানি স্পয়লার দিয়ে দিলাম ধোকা তো সে দিয়েছে বাট কিভাবে যে ধোকাটা দেয় ও মাই গড জাস্ট একটা জোস একটা মুভি মাস্ট বি আপনি দেখবেন অবশ্যই অনেক মজা পাবেন তো টিউরিং টেস্ট সম্পর্কে আশা করছি আপনার সবকিছু ধারণা ঠিক ঠিকঠাক মতো ক্লিয়ার হয়ে গিয়েছে যদি আজকের ইচ্ছা ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ইচ্ছা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।